সোমবার সকালে বহরমপুরে প্রচারে আসেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে নিয়ে এদিন বহরমপুর কুমার হোস্টেল ময়দান থেকে হুটখোলা গাড়িতে করে রোড শো করেন তারা। ওই দিন মহিলারা তৃণমূল প্রতীক শাড়ি এবং ছেলেরা তৃণমূল প্রতীক টি শার্ট পরে ফ্ল্যাগ হাতে প্রচারেও নামেন। 29 তারিখে নির্বাচন, বহরমপুর সংসদীয় কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল কান্দি পুরসভার পুর প্রধান, মুর্শিদাবাদের ভূমিপুত্র এবং বিশিষ্ট সমাজসেবী অপূর্ব সরকারকে ধন্যবাদ জানাবো।